গাইস আমাদের গেমের ভিতরে চলে আইছে নতুন লেজেন্ডারি ইভো বান্ডেল। আর গাইস আজকে আমরা এই ইভো বান্ডেলটা বের করব, তো ভিডিওটা সম্পূর্ণ দেখো। এবং আমার কাছে রয়েছে 2700 ডায়মন্ড। তো গাইস আমরা এই বান্ডেলটা বের করব এবং আপডেট করার চেষ্টা করব। তো চলো প্রথমে আমরা 9 ডায়মন্ড দিয়ে ফার্স্ট স্পিন মেরে দেই এবং দেখি গাইস কি পাই। তো প্রথমে কিন্তু 9 ডায়মন্ড দিয়ে একটা স্পিন করে ফেললাম এবং দেখি গাইস কি দেয় প্রথমেই। তো প্রথম স্পিনে তো গাইস ভালো কিছুই দিবে না মনে হয়। তো গাইস দেখতে পাচ্ছ প্রথম স্ক্রিনে কিন্তু একটা বক্স পেয়ে গেছি এবং এই বক্সটা চলো ওপেন করে ফেলি। তো বক্সটা ওপেন করার পর কিন্তু আমরা কংগ্রাচুলেশনস পেয়ে গেছি এবং দেখা যাক কি পাই। ও ভাইস একটা ফালতু আইটেমের জন্য কংগ্রাচুলেশন দিছে। তো গাইস চলো এবার 19 ডায়মন্ড দিয়ে স্পিন মারি এবং দেখি এবার কি দেয়। তো গাইস দেখতে পাচ্ছ 19 ডায়মন্ডে স্পিন মারার পর কিন্তু আমরা এখান থেকে গান বক্স পেয়ে গেছি এবং 3 দিনের জন্য কিন্তু একটা গান স্কিন পেয়ে গেছি। তো গাইস চলো এবার আরও স্পিন মারি এবং দেখি গাইস এবার কি পাই। এবারও ভাই একটা কিন্তু বক্সই পেয়ে গেলাম। তো এবার চলো আমরা কিন্তু 70 ডায়মন্ড দিয়ে আরেকটা স্পিন মারি এবং দেখি গাইস এবার কি পাই। আর গাইস ডায়মন্ড কিন্তু অলরেডি বেশ কিছু কিন্তু খরচ হয়ে গেছে। তো এবার কিন্তু 99 ডায়মন্ড দিয়ে স্পিন মারলাম এবং দেখি গাইস এবার কি পাই। ও ভাইসাব এটা মনে হয় দিবে না গাইস, একেবারে পুরো ডায়মন্ডই লাগবে মনে হয়, এর আগে কিন্তু পাবো না। তো দেখতে পাচ্ছ এবার কিন্তু 199 ডায়মন্ড দিয়ে স্পিন মারলাম এবং আবারও কিন্তু একটা বক্স পেয়েছি এবং কিন্তু এবার 299 ডায়মন্ড দিয়ে চলো আরেকটা স্পিন মেরে ফেলি এবং এবার গাইস এই পেটে স্কিনটা পেয়ে গেছি। এবং গাইস দেখতে পাচ্ছ 300 ডায়মন্ড দিয়ে কিন্তু একটা পেটে স্কিন পেয়েছি, মানে একেবারে সর্বশেষে কিন্তু লাগবে এবার কিন্তু 699 ডায়মন্ড, মানে বুঝতে পারছো গাইস কত ডায়মন্ড কিন্তু লাগবে এটার মধ্যে। তো গাইস দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমরা নতুন ইভো বান্ডেলটা পেয়ে গেছি। তো গাইস দেখতে পাচ্ছ এটা কিন্তু স্কর্পিও লেজেন্ডারি ইভো বান্ডেল। তো চলো এটা আমরা এখন ওপেন করে ফেলি। তো গাইস এটা বের করতে কিন্তু আমার 1200-1300 ডায়মন্ডের মতো খরচ হয়েছে, বা এর থেকে কিন্তু বেশিও খরচ হয়েছে। তো গাইস দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমরা এই ইভো বান্ডেলটা বের করে ফেলেছি। তো এটা কিন্তু এখন যদি আপডেট করতে যাই তাহলে কিন্তু অনেক ডায়মন্ডের প্রয়োজন হবে। তো গাইস আমরা কিন্তু এটা আপডেট করব না, মানে এরকমটাই কিন্তু পরে থেকে পরবর্তীতে যদি আপডেট করি তোমাদেরকে অবশ্যই কিন্তু ভিডিওটা দেখাবো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আর অবশ্যই গাইস একটা লাইক করে দিও।